বড় কথা হচ্ছে যাতে সামনে এসে অন্য বিষয় নিয়ে কথা না বলে। ওকে, তো চলুন সবাই মিলে আমাদের সঙ্গে রয়েছেন প্রভাত প্রতিম অভিনেতা রুদ্রনীল ঘোষ, একবার জোরদার হাততালি হয়ে যাবে রুদ্রদার জন্য। আর এই মঞ্চে মাধবপুর অভিনন্দন সংঘের আজকের ঐতিহ্যবাহী মঞ্চে একই সাথে তারই বন্ধু, তারই দাদা, তারই ভাতৃ প্রতিম, মঞ্চে আসবে ওয়ান এন্ড অনলি কাঞ্চন মল্লিক। আপনার সঙ্গে পরে কথা বলছি রুদ্রনীল বাবু, আগে এনাদের সঙ্গে কথা বলেন। নমস্কার 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 নমস্কার। ওখান থেকে বোঝা যায়নি ভেতরে এরকম একটা টাইটানিক জাহাজ রয়েছে, বিশ্বাস করুন বোঝা যায়নি। ও বাবা, এ তো মাথা 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 মাথা। আর দেখুন, আমার তো আর আমার বন্ধুর মতো কী কী আছে না আছে ওর সেটা পরে বলবো। আর তবে যারা এদিক থেকে আমার এই সরু অংশটা দেখছেন, যারা ওই কোণ থেকে আমার এই সরু অংশটা দেখছেন, আর যারা পেছনে আমাকে দেশলাই কাঠির মতো দেখছেন, তাদের সবাইকে বলছি ভালো আছেন তো? আমার বন্ধু রুদ্রনীল ঘোষ করল, তাতে তোর কী রে? আমি দুধ খাই বাটিতে, চামচে, গ্লাসে, বালতি মাথায় রেখে, তা তোর কী? ওই বৌদির বাড়ি গেলে তুই কি দুধের জায়গায় কফি খেতে চাইতে? না, বিস্কুট চাইতাম, বিস্কুট। আমি তো বলি যে শুধু শুধু দুধ খাই না, গলায় আটকে যাবে দুটো হরলিক্স বিস্কুট দিতে। শুনুন, আমাকে যতই বলুক না কেন, রুদ্রনীল ঘোষ এমন একজন অভিনেতা, আমার বন্ধু, একসঙ্গে স্ট্রাগল করেছি, এক রুটির 75% ও খেয়েছে, 25% আমি খেয়েছি, যার জন্য যাচ্ছি হারার অবস্থায় তাই হয়েছে। তবে একটাই কথা বলবো, আমার একমাত্র টালিগঞ্জের বন্ধু যে জীবনে কোনোদিন মাথা নত করেনি, হাওড়ায় থাকতো মাথা নত করেনি, রেলগেট পড়ে যেত মাথা নত করেনি, সোজা রেলগেটের ওপর দিয়ে হেঁটে বেরিয়ে গেছে, এক ফোঁটা নিচু হতে হয় না। পাড়ার গোয়াল ছিল, গোয়াল খাটাল, সেইখানে একদিন দেখি বিরাট কান্নাকাটি, গোয়ালা কাঁদছে, গোয়ালার বউও কাঁদছে। আমি, কী হলো, কী হয়েছে? বললো, দেখুন না, গরুটার মাঠ থেকে কে যেন চুরি করে দুধ নিয়ে যাচ্ছে। বলেছিলাম, আমি বললাম বাছুরটাই বোধ হয় খায়, বাছুর বাঁধা থাকে। আলাম, তাহলে বোধ হয় আপনাদের পাড়ায় রুদ্রনীল ঘোষ বাঁধা থাকে না? ও যা হাইট, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলায় দুটো অ্যাক্সিডেন্ট হয়, ওই জন্য সেই 3.5 ফুট ছাড়া আর বড় হয়নি না, এখন 4 ফুট হয়েছে। ছোটবেলায় মায়ের সঙ্গে হাত ধরে মুদিখানার দোকানে গেছে, আটা কিনবে, আটা, আটার দোকানে গিয়ে বলেছে মা আমা খুব লাভালাভি করছে, বাবা শান্ত শান্ত, দেখ 10 কেজি আটা ওজন করছে, থান থান শান্ত, 10 কেজির বাটখারাটা চাপাতে যাবে। হঠাৎ রুদ্রনীল গদা করেছে, দোকানদারের হাত থেকে বাটখারা পড়লো বাচ্চাটির মাথায়, ওইটুকু বাচ্চার মাথায় 10 কেজির বাটখারা যেই পড়েছে, সেই থেকে এখনো এক হাইট বাড়েনি। দেব দেব জিত টিত ছেড়ে দিন, আমার পাশে দাঁড়ালেই কি মনে হয়, ঠিক যেন মনে হয় শহীদ মিনারের পাশে শম্ভুর চায়ের দোকান। এত বড় বড় লেকচার দেয়। ছোটবেলায় এটা খুব মর্মান্তিক একটা কাণ্ড হয়েছিল, ওর মায়ের কোলে ও, রাস্তায় কাজ হচ্ছে,
রাস্তা খোঁড়াখড়ি হচ্ছে, পিছে ড্রাম রয়েছে গরম, সেইখানে কিনা একটা রিক্সা পোয়া 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 করে এদিকে এসছেন, মাসিমা সরতে গেছেন, মা গো বিরাট অ্যাক্সিডেন্ট। কোলের বাচ্চা রুদ্র ওই পিছে ড্রামে পড়ে গেল, বেঁচে গেল, কিন্তু 700 সার্ফ, সার্ফ এক্সেল সব দিয়ে ধুয়েও ওই পিছের মতো কালো রংটা গেল না। চেয়ে দেখ, চেয়ে দেখ, চেয়ে দেখ, রং দেখ, দেখেছিস? আলো মারবেন না, এমনিতে আমি ফসা। আমি এত কিছু অপমানের পরেও আমি কোনো কথা বলবো না, সেটা একদম বড় কথা নয়। তবে একটাই বড় কথা বলবো, যতই নিজেদের মধ্যে ঝগড়া করি না কেন, বিশ্বাস করুন, যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আমাদের বন্ধুত্ব আজকের নয়, আমাদের বন্ধুত্ব প্রায় 23-24 বছর হয়ে গেল। হ্যাঁ, আমাদের 25 বছর পূর্তি হয়ে গেছে। তো আমি একটু আগে কথাটা বলেছিলাম, যাই হোক, আমি চাইবো যে আমার বন্ধুর জন্য একটা জোরে ওয়েলকাম হাততালি হোক আর একবার, তার কারণে জায়গা হয় যে মোটামুটি হবে অন্তত টালিগঞ্জের ক্ষেত্রে। বাকি বন্ধুরা বলেন ও আমার প্রচণ্ড ভালো বন্ধু, ওই হিরোইন আমার বিরাট বন্ধু, আসলে কিছু না, কিন্তু ঘটনার জায়গা হচ্ছে যে আমরা একে অপরকে এত মন দিয়ে অপমান করতে পারি, তারপরে যেহেতু আমাদের মধ্যে মারামারি হয়নি, সেটা আপনারাই বুঝতে পাচ্ছেন যে আমাদের বন্ধুত্বটা 25 বছর ধরে প্রায় কেন। এই এটা থেকে আমাদের বয়স বিচার করবেন না, হ্যাঁ খুব গন্ডগোল হয়ে যাবে, যাক সেটা বড় কথা। তবে একটাই কথা বলবো যে এই 25 বছরের বন্ধুত্বটা কোথাও যেন কীভাবে টিকে গেছে, এবং যখন আমরা, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, আমাদের পাশে কে হিরো দাঁড়িয়ে আছে আমরা মাথায় থাকে না, শুধু একটাই কথা মাথায় থাকে, ক্যামেরার ওপারটায় যেখানে আপনারা বসে সিনেমাটা দেখবেন, তাদেরকে আমরা 100% হাসাতে পারছি কি না। সেই জন্য মনে পড়ে আপনাদের একটা ট্রেন ছেড়েছিল, সিনেমার নাম ছিল লাভ এক্সপ্রেস। তবে সেটাই হয়েছিল, আমি বসেছিলাম বাথরুমের ধারে, ফোন টিপছিলাম আর বলছিলাম হে রামকৃষ্ণ ছোট ভাই এখনও ফোন ধরছে না, এবার আর আমার চাকরি পাওয়া হলো না রামকৃষ্ণ। হ্যালো, এই বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমাকে একটু ফোনটা দেবেন, একটু হ্যালো করব। এস কি গন্ধ, এই কে আপনি, কে আপনি? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শুনুন, আমি আমার না এই পাড়াতে আমার অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছি, 2 নম্বর সিধু বসলেন, আমি না একটু ট্রাফিক পুলিশকে ফোন করবো, লো কাকু কাকু আমার বাড়ির একটু অ্যাড্রেসটা বলে দিন না, হ্যালো করবো তিনি। হ্যালো, এই মাতাল রে বাবা, এই মাতালের জায়গায় কি হলো, আমি তো অ্যাড্রেস খুঁজছি, আপনার কি সমস্যা হয়েছে? এই যে শুনুন, আপনাকে একটা কথা বলি, হে রামকৃষ্ণ আমায় কোথায় ফাঁসিয়ে দিয়েছো? আমি তো পাড়াতে এসে আমার অ্যাড্রেস খুঁজছি। আরে মাতাল, বলছি যে এটা 2 নম্বর সিধু বসলে নয়, এটা ট্রেন। এই একদম উল্টোপাল্টা কথাবার্তা তুমি বলবেন না, এই ট্রেনের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, বুঝলেন? আসলে কি হয়েছে, আমি সারাদিন ধরে আমি লোকে ট্রেন দড়ি দড়িয়ে বেড়াই, এই তো একজনকে ট্রেনে তুলে দিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনাকে কোথায় তুলতে হবে। আমায় কোথাও তুলতে হবে না হে রামকৃষ্ণ, কোথায় ফিরে গেছেন? পাড়াতে রয়েছেন। আমি পাড়ায় নই, আমি ট্রেনে রয়েছি, ট্রেন ট্রেন ট্রেন। এই মারব ছেলে, একজন গায়ে তুলছেন, ভদ্রলোকই ছেলে কত পেক মার খেয়েছেন? আমি মদ খেয়েছি না, নিজে গিলেছেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনার সমস্যাটা কি। আমার সমস্যা কিচ্ছু না, আমি পরীক্ষা, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, জানেন আমার ব্যাগটা পর্যন্ত চুরি হয়ে গেছে, আমার যে কি হবে হে রামকৃষ্ণ। সেটা বড় কথা নয়। তাহলে কি বড় কথা? বড় কথা হচ্ছে ব্যাগটার পেছনে কি ছিল। আরে আমার, আমার সার্টিফিকেট ছিল, সার্টিফিকেট। ঠিক আছে, আপনি বুঝিয়ে বলুন। আরে বাবা, চাকরির জন্য যেগুলো লাগে সেই সার্টিফিকেট ছিল না? না ঠিক আছে, বুঝতে চাই, একটু ভালো করে বুঝিয়ে বলুন, আমি বুঝতে পারবো। আপনাকে আর কি বোঝাবো, বলছি আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, আমার চাকরির ইন্টারভিউ, সেটা বুঝতে পারছে? সেটা বড় কথা নয়, আপনি বুঝিয়ে বলুন না। দেখুন আমার মাথা হচ্ছে শিয়ালদহ স্টেশনের সাব হয়ে যা দেবেন হুকুত করে ঢুকে যাবে, আপনি বলুন।
আমি বলছি ও রামকৃষ্ণ জাতির ভবিষ্যৎকে এরকম ভাবে নষ্ট করছে। সেটা বড় কথা নয়, আপনি শুধু আমাকে বলুন আপনি কোথায় যাবেন, আপনাকে আমি ট্রেনে করে সেখানে পৌঁছে দেব। আমাকে জমের বাড়ি পৌঁছে দে। ঠিক আছে, একটু খুলে আসুন, কাঁধে রাখুন। হাততালিটা কোথায় বন্ধুরা?